ফাইনালি রওনা হচ্ছে গণেশ পূজোর গণপতি বাপ্পাকে আনতে, ঠিক আছে? আর এই যে আমরা ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে, এরা সব বসছে, তো আমরা যাচ্ছি সব ঠাকুর আনতে এখন। আর এই যে জয়, চলে গেছি আমরা গণপতি বাপ্পাকে নিতে। তো এখানে রয়েছে গণপতি বাপ্পা আমাদের, দাঁড়াও দেখাচ্ছি। বাবা আমি পারতে পারবো না, তো সুন্দর হয়েছে আমাদের গণপতি বাপ্পা। আমরা কোলে কোলে নিয়ে যাচ্ছি, এখন আজকের দিনে চলে কাস্টমার ক্যামেরা ম্যান আমার। সবাইকে একটু বলতে পারবে গণপতি চ্যানেল আরবান লাইফ উইথ ত্রিশা হাজির আজকে নিউ ব্লগ নিয়ে। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি বিন্দাস। তো আজকে গণেশ চতুর্থী, আজকে হচ্ছে আমাদের গণেশজির পুজো। তো কালকে ঠাকুরানা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদিও আমার শরীরটা খুব একটা ভালো না, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, শরীর খারাপটা আমার, তো সেটা আবার নাই শেয়ার করলাম। আগের থেকে একটু ভালো, অনেক কিছু টেস্ট বাকি আছে যেগুলো করতে যাব আজকে আমি। তো দেরি না করে চলো আমাদের ওই দাদার বাড়িতে, যে গণেশ পুজো হচ্ছে ওখানেই আমরা সবাই মিলে একসাথে পুজো করছি। তো চলো সেই পুজো তোমাদেরকে দেখিয়ে আনি। ও আজকের ব্লগটা গণেশ চতুর্থীর ওপরেই হবে, গণেশজির পুজোর ওপরে ওর আজকের ব্লগটা হবে। আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আমার তরফ থেকে সবাইকে শুভ গণেশ পুজো, সবাই খুব মজা করো, খুব আনন্দ করো। তো আমি আর দাদা ভাই রেডি হয়ে গেছি, পুজো বসে গেছে, দেরি না করে চলো ফটাফট চলে যাই, পুজো দেখাই তোমাদের। গণেশ পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু গণেশ পুজো সেরে বাড়িতে এসে তারপর আর ভিডিও করা মাঝখানে আর হয়নি, কারণ আমারও ঘরে গণেশ বাবা আছে। সেই গণেশ বাবার আমি প্রত্যেকবার পুজো করি আমার মতন করে। তো সেই বাবার জন্যে মিষ্টি ফুল সেগুলো কিনে দিয়ে বাড়ি থেকে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে গেছিলাম কাজে। কাজে বলতে অফিসের কাজে না, কারণ আমার আর তোমার দাদাভাই অফিসিয়ালি কিছু কাজবাজ বাকি ছিল, যেই কাজবাজগুলো আমাদের দুজনকে ছাড়া সম্ভব না, কারণ দুজনকেই যেতে হবে, দুজনকেই করতে হবে। তো সেই অফিসিয়ালি কাজগুলো আজকে আমরা সেরে ফেলেছি, কারণ আজকে আমাদের হাতে টাইম ছিল বলে। খুব রিসেন্টলি একটা কিছু একটা মানে জিনিস নিতে চলেছি আমরা, তাদের সেইটার জন্য দুজনকেই আমাদের দরকার। তো সেটার জন্যই ছোটাছুটি দৌড়াদৌড়ি করে তো সেই কাজটা ফাইনাল করে দিয়েছি। আর ওটা কী কাজ বা কী নিতে চলেছি সেটা পরের ব্লগে তোমরা দেখতেই পাবে। তো তারপর জাস্ট একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে গণেশ বাবাজিকে মোটামুটি সাজিয়ে নিয়েছি, স্নান করে ফেলেছি, আমি এখনও খাইনি, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4:10 এখন বাজে। তো চলো দেরি না করে আমার ঘরের গণেশ বাবাজিকে দেখো আর তার পুজো তোমরা দেখতে থাকো। তো চলো thank you.
ধরনের পুজো চলছে আর কি। সকালে যে দেখালাম দাদার বাড়িতে, ওখানে আমরা সবাই মিলে পুজো করছি, ওখানে পুজো চলছে। তা ওখান থেকে সকালে আসার পর আর যেতে পারিনি, মাঝখানে একবার গেছিলাম, একবার দুদি এসেছিলাম, কিন্তু আমাদের যে অফিসিয়ালি কাজগুলো বললাম ছিল ওগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই মানে বিকেলই প্রায় হয়ে গেছে, ওর জন্য ঘরে পুজো কমপ্লিট হয়ে গেল। এবার দুপুরে লাঞ্চ করবো, দুপুরে লাঞ্চ আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করলাম না, আজকে হচ্ছে চিকেন। তা দুপুরে লাঞ্চ করে তোমার দাদাভাই এখন রেস্ট নিচ্ছে, তোমার দাদাভাই আজকে তোমার তেমন প্রেশার ছিল না, তার জন্য আজকে তোমার দাদাভাই লাস্টের দিকে আর কি ছুটিই নিয়ে নিল, মানে অফই করে দিল আজকের দিনটা। তো আজকের দিন অফ না করলে ওই অফিসিয়ালি কাজগুলো হতো না, কারণ পরপর পরপর তোমার দাদাভাই কোনো অফই নেয় না, পরপর পরপর আর কি চলতেই থাকে কাজ। তার জন্য আজকে অফ না নিলে কাজটা হলো না, ওদিকের কাজটা আমাদের এগিয়ে গেল। তো দেন দুপুরবেলায় খেয়ে, দুপুর বিকেল তো হয়েই গেছে, দুপুরবেলা ভুল হবে। তো এখন দুপুরের লাঞ্চটা করে নিয়ে, বিকেলের লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার গণেশ বাবাজির পুজোর সাথে। তো চলো এনজয় করতে থাকো আমার ব্লগ। ফাইনালি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তো যাচ্ছি পুজো মণ্ডপে। ওখানে গিয়ে মনে হয় না কথা বলতে পারবো, শুধু মিউজিকই থাকবে, কারণ ওখানে গান গান খুব চলছে, বারবার তো আমি ব্লগ করার জন্য বন্ধ করতে পারবো না, তার জন্য শুধু তোমরা দেখতে থাকো। তো চলো আমাদের এখানে পুজোর, এখানে আমাদের এখানে এখন সব প্রসাদ খাওয়াচ্ছে, কাকিমা প্রসাদ খাওয়াচ্ছে, আলু তরকারি কি খাওয়াচ্ছে কে না, আমার বন্ধু বন্ধু পোলাও আর আলু তো কাকিমা খাওয়াচ্ছে। আর এ তো না খেয়ে আরো রোগ হয়ে যাচ্ছে, যত পাচ্ছে ডায়েট করে যাচ্ছে, ডায়েট করে যাচ্ছে, তাই না? আমি একসাথে রেস বানাবো, একা একা খুব রেস বানাই, তো আমি একসাথে রেস বানাবো, দেখি কি হয়, কতদূর পৌঁছানো যায় ইচ্ছেতে। তো চলো অল্প করে একটু দাও, একটুখানি ভাজা ভেজে তুমি গুঁড়ো করে রাখো, তো আমাদের চলছে, তো আমাদের চলছে আজকে চিকেন খাওয়া, চিকেন আমি করছি, ওরা সবাই বললো কাকিমা তুমি করো, তার জন্য চিকেনটা আমি করছি, ঠিক আছে? আর আমার শুভ আমার ক্যামেরা করে দিচ্ছে, কাকিমাকে বললাম কাকিমা রুটি করে দেবে, কারণ রুটিতে তো আমি ঠিক খোঁজ, তাই আমি চিকেনটা আমি করছি। আমি আর তোমার দাদা ভাই একটু ঘুরু ঘুরু করতে, গণেশ পুজো ঘুরু ঘুরু, আর চারিদিকে গণেশ পুজো, এবছর গণেশ পুজো যেন আরও অনেক 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 বেশি হয়ে গেছে চারিদিকে। তো আমাদের আস্তে আস্তে কলকাতাও আস্তে আস্তে কমে হয়ে যাচ্ছে, তো চলো গণেশ পুজো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। খিচুড়ি খাওয়ার একটা খিচুড়ি পার্টি বলবো কি বলবো, প্রোগ্রাম বলছে, প্রোগ্রাম বলো তুই বল না, প্রোগ্রাম বলো কি লজ্জা পায়, আর নিজে কি সুন্দর সুন্দর শর্টস রিল মানে আমি দেখি জানো তো। তো কালকে আমাদের প্রোগ্রাম বাকি আছে, খিচুড়ি প্রোগ্রাম, তো কালকে হবে বাবার ভোগের প্রোগ্রাম। তো আজকের ব্লগটাকে চলো এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন ভাবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ জানি না ভুলে গেছে আমার ছেলে বোবা হয়ে গেছে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই গুড নাইট, আর হ্যাপি স্মাইল। আর যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে, ব্লগটা থেকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে গিয়ে আমার চ্যানেলটাকে একদম ভুলো না। তো চলো আবার নতুন ব্লগের সাথে কালকে দেখা যায়, এনজয় একটা ব্লগ, টাটা।